হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এই এপিসোডে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং সুস্বাদু শাহি হালিম তৈরি করার রেসিপি থাকছে ঘরে কিভাবে খুব সহজে হালিম মিক্স তৈরি করবেন সেই রেসিপিটাও আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে তো চলুন শুরু করছি প্রথমেই আমি কিভাবে হালিম তৈরি করব সেই রেসিপিটা আপনাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি আমি প্রথমে হালিম মিক্স তৈরি করব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের এক ভাগ করে সব ডালের পরিমাণ নিয়েছি মুসুরি ডাল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এখানে মুগ ডাল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সেম পরিমাণে সব কিছু নিয়েছি ছোলার ডাল বুটের ডাল যেটা সেটা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ খেসারি ডাল খেসারি ডাল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর মাসকলা ডালটা আমার কাছে অ্যাভেলেবেল না এটা বাংলাদেশ থেকে আনা এটাও ভাঙ্গা এটা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ থেকে একটু কম আর এখানে পোলাওর চাউল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর এটার সাথে আমি সিদ্ধ চাউল দিব ভাত রান্না করা যে চাউলটা এটা আমি পরে ইউজ করতেছি দুই টেবিল চামচ পরিমাণ প্রথমেই আমি মুগ ডালটাকে একটু ভেজে নিব আপনারা জানেন মুগ ডালটাকে রান্না করার আগে একটু ভেজে নিতে হয় এটাকে আমি এক এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিব মিডিয়াম আঁচে ভাজতে হবে বেশি আঁচে ভাজলে মুগ ডালটা পুড়ে যাবে আর অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং সুন্দর একটি স্মেল বের হয়েছে তখনই বুঝে যাবেন যে মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমার মুগ ডালটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে ফেলছি আমি একটি বাটিতে পানি নিয়েছি সেই বাটির মধ্যে মুগ ডালটা ঢেলে দিলাম এখন আমি সব ডালগুলো এক এক করে ভিজিয়ে নেব দিয়ে দিয়েছি মুসুর ডাল এইভাবে আপনারা যদি হালিম মিক্স তৈরি করেন খুব সহজেই আপনারা ঘরে ঝটপট যে কোনো সময় হালিম তৈরি করে খেতে পারবেন দিয়ে দিলাম খেসারি ডাল দিয়ে দিয়েছি পোলাওর চাল আমি এটা নিয়েছিলাম বাসমতি চাল আপনারা যে কোনো চাল নিতে পারবেন আতপ চাল দিয়ে দিয়েছি বুটের ডাল এখন সবগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এটাকে আমি চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এর সাথে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ভাতের চাউল সবগুলা ডাল আমি ওয়াশ করে নিয়েছি ওয়াশ করে একসাথে এখন এটাকে আমি ভিজিয়ে রাখছি চার থেকে পাঁচ ঘন্টা ফিরে আসছি চার থেকে পাঁচ ঘন্টা পর আর এখানে আমি যে মাশকলা ডালটা নিয়েছিলাম এটাকেও আমি আলাদা করে একটি বাটিতে ভিজিয়ে রেখেছি পরে আমি হালি মিক্স মিক্সের সাথে একসাথে করে নিব এখন আমি চার পাঁচ ঘন্টা পর ডালটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি আর এই পরিমাণে পানি নিয়েছি এখন ডালটাকে আমি ব্ল্যান্ড করে নিব ডালটা ডুবে থাকে এই পরিমাণে পানি নিয়েছি আমি এরকম একটা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এখন এটাকে এক মিনিটের মতো লাগবে ব্ল্যান্ড করে নিব ডালটাকে আমি একদম মিহি করে ব্লেন্ড করব না হালকা করে আধা ভাঙ্গা করে নিব আমি হালিম খাওয়ার সময় দেখবেন ডালটা আধা ভাঙ্গা থাকে এবং দাঁতের কামড়ের নিচে পড়ে সেটা খুব টেস্ট হয় এরকম করে আমি আধা ভাঙ্গা করে নিয়েছি দেখেন এরকম করে নিয়েছি আমি এখন এটার সাথে যে কালার ডাউলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সড করে নিচ্ছি এখন এটাকে আমি মিক্সড করে এক পাশে রেখে দিব এখন আমি হালিম রান্নার প্রসেসে চলে যাচ্ছি আমি এখানে হালিম রান্নার জন্য খাসির মাংস নিয়েছি নয়শো গ্রাম খাসির মাংসের চর্বি এবং হাড় মাংস একসাথে নিয়েছি আমি এখন আমি চুলায় চলে আসলাম আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় আমি এখানে আড়াই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি রান্নার দিয়ে দিচ্ছি দুই তিন টুকরা দারুচিনি একটা তেজপাতা দুইটা এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ কুচিটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজের সাথে ওয়াশ করে রেখেছিলাম খাসির মাংসটা পানি ঝরিয়ে রেখেছি এখন মাংসটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এখন মাংসের সাথে যে মশলাটা ইউজ করব সেটা হচ্ছে হালিমের শাহি মশলা এটা আমি ঘরে তৈরি করেছি এই মশলাটার রেসিপিটা আমার চ্যানেলে আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন এই মশলাটা ইউজ করলে একদম শাহি হালিমের যে ফ্লেভারটা সেটা পাবেন এটা আমি দেড় টেবিল পরিমাণ ইউজ করব মাংসের সাথে মশলাটা দিয়ে আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিব আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা আর হাফ টেবিল চামচ রসুনের পেস্ট এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছ মিনিটের জন্য রেখে দিব লবণ দিয়ে দিলাম আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে আবার মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম পাঁচ ছ মিনিট পর এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আমি কিন্তু যে হালিমের মশলাটা ইউজ করেছি এর মধ্যেই সব মশলা আছে এখন আমি শুধু হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া ইউজ করবো এর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আপনারা এখানে ঝালটা দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে আমি ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব। মাংসটাকে আমি সিদ্ধ করে নিব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ফিরে এলাম আবার তিন চার মিনিট পর মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে আবার তিন চার মিনিটের জন্য রান্না করব মোটামুটি আমি মাংসটাকে হাফ সিদ্ধ করে নিচ্ছি আর বাকিটা হবে হালিমের মিক্সের সাথে দেখেন হালিমের মিক্সটা এখন আমি দিয়ে দিচ্ছি মাংসের সাথে আপনারা এই হালিমের মিক্সটা যদি বেশি পরিমাণে তৈরি করে থাকেন তাহলে আপনারা এই পর্যায়ে বক্সে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন আর যখন ইচ্ছা তখন বের করে আপনারা এক দেড় ঘন্টা আগে বের করেই আপনারা এইভাবে রান্না করতে পারবেন এটা হচ্ছে ভিজা হালিম মিক্স এইভাবে করলে হালিমের টেস্টটা অনেক সুস্বাদু হয় আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এইখানে দুই কাপ পরিমাণ পানি দিচ্ছি পানিটা দিয়ে আমি ডালটাকে একটু কষিয়ে নিব পরে আমি হালিমের ঝোলের পানিটা পরে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখেন পাঁচ ছয় মিনিট পরে ডালটা কষানো হয়ে গিয়েছে ডালটাকে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিব এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিচ্ছি পানিটা হচ্ছে আপনারা পরিমাণ মতো দিবেন যেন অনেক পাতলা না হয়ে যায় মোটামুটি ঘন হয় এরকম আন্দাজ করে পানি দিতে হবে আর হালিমটা একদম দাঁড়িয়ে থেকে বারবার একটু পর দুই তিন মিনিট পর পর নেড়ে চেড়ে রান্না করতে হবে নয়তো হালিমটা নিচ দিয়ে ডালগুলা লেগে যায় সেটা আপনারা খেয়াল রাখবেন দেখেন একটু পর ঢাকনা খুলে খুলে রান্না করতে হবে নেড়ে দিতে হবে চুলাটা থাকবে একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি এরকম করে করে হালিমটা দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে হালিমের নিচ দিয়ে লেগে যায় এটা খেয়াল রাখবেন হালিমটা রান্না করতে মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগে দেখেন এখানে আমার প্রায় পঞ্চাশ মিনিট হয়ে গিয়েছে আমার হালিম রান্নাটা প্রায় হয়ে গিয়েছে ডালগোলা সিদ্ধ হয়ে ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি হালিমের সেই শাহি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দেখেন আমার হালিমের ঘনত্বটা এরকম পাতলায় আমি তুলে ফেলবো কারণ এটা উঠানোর পরে আরেকটু ঘন হয়ে যাবে এটা আপনারা মাথায় খেয়াল রাখতে হবে এখন আমি হালিমটা প্রায় হয়ে গিয়েছে আমি হালিমের মধ্যে এখন বাগার দিব আসলে এই বাগারটা কিন্তু হালিমের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় আমি এইখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়ে আমি এখন একটা শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি এর সাথে আমি দিয়ে দিব চা চামচ থেকে একটু কম কালো সরিষা এটা হচ্ছে গুটা সরিষা আপনারা দেখবেন বাজার থেকে যখন কেটের হালিমের মশলা কিনে আনেন অথবা বাজার থেকে হালিম কিনে আনেন তখন দেখবেন কালো কালো সরিষা থাকে এটা দেওয়ার পরে হালিমের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এবং খেতে অনেক সুস্বাদু হয় আর বাগারটা দেওয়ার পর হালিমের টেস্ট অনেক গুণ বেড়ে যায় অনেক সুন্দর একটা স্মেল হয় আমি এখন বাগার দেওয়ার সাথে সাথে আমার হালিম রান্নাটা হয়ে হয়ে গেছে আমি বাকার দিয়ে ভালো করে হালিমের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দিব আর দমে রেখে দিব এখন আমি ডেকোরেশনের জন্য শশা কুচি চার পাঁচটা নিয়েছি কাঁচামরিচ কুচি এখানে নিয়েছি আমি আদা কুচি ধনিয়া পাতা কুচি আর লেবু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা আমি ডেকোরেশন করেছি হালিমটা আমার হয়ে গিয়েছে দেখেন দেখতে অনেক ইয়ামি হয়েছে খাওয়ার সময় আপনারা যখন খাবেন তখন আপনারা এইভাবে পরিবেশন করবেন লেবুর রসটা চিপে দিবেন আর পেঁয়াজ বেরেস্তাটা আমি প্রথমেই করে নিয়েছিলাম আমি একটা বাটিতে আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি হালিমটা কতটা ইয়ামি হয়েছে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে আর এইভাবে খাসির মাংস দিয়ে হালিম রান্না করলে অনেক সুস্বাদু হয় টেস্ট হয় আপনারা সামনে রোজা আসতেছে বাসায় ইফতারিতে অনায়াসে এভাবে হালিম তৈরি করে খেতে পারবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটু হলেও উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন আপনারা আপনার ফ্রেন্ডসদের সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আরও অনেক মজা মজা রেসিপি পাওয়ার জন্য ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন اس کے پورجنت السلام علیکم اللہ پیس